আমন্ত্রণ বেলা 11টার সংবাদে সাথে আছি আমি তাসলিমা আতিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অবশেষে ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় আরাফ খান। আন্তর্জাতিক পানি সম্মেলনে বাংলাদেশ সহ সভাপতি। তিস্তা নিয়ে চিঠির বিষয়ে দিল্লির জবাবের অপেক্ষায় ঢাকা। ফের বাড়ল সোনার দাম। প্রেমিকার ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতা কারাগারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। দুবাইয়ে আলোচিত সোনা ব্যবসায়ী আরাফ খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। তালিকায় 63তম বাংলাদেশি তিনি। বৃহস্পতিবার রাতে ইন্টারপোল ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় তার নাম পাওয়া গেছে। এর আগে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছিলেন, আরাফ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। গোপালগঞ্জের কোটালীপাড়ার যুবক রবিউল ইসলাম নিজের নাম জাতীয়তা পরিবর্তন করে জোগাড় করেন ভারতীয় পাসপোর্ট। এই পাসপোর্টেই পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতের দুবাই। দুবাই পাড়ি জমিয়ে প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি হয়ে ওঠেন আলাদিনের চেরাগ। জাতিসংঘের আয়োজনে প্রথমবারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক পানি সম্মেলন। এতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সম্মেলনের উদ্বোধনকালে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত 50 বছরে জাতিসংঘ আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন। জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা সমূহ, সদস্য রাষ্ট্র এবং অন্য সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক পানি বিষয়ক কর্মসূচির বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনই সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য। অভিন্ন তিস্তা নদীর বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য ভারতকে দেয়া ভার্বাল নোট বা কূটনৈতিক চিঠির জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহিলি সাবরিন। তিনি বলেন, আমরা নয়াদিল্লি থেকে এখনও চিঠির কোনো জবাব পাইনি। জবাব পেলে তিস্তা বিষয়ে আমাদের পরবর্তী পদক্ষেপ নেব। সেহিলি সাবরিন বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পানির প্রবাহ হ্রাসের বিষয়ে ভার্বাল নোট বা কূটনৈতিক চিঠি পাঠিয়েছে। একই সময়ে আন্তঃসীমান্ত অভিন্ন নদীর পানি বণ্টনের জন্য দীর্ঘ প্রত্যাশিত চুক্তি করতে বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দফা দাম কমানোর পর দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সবথেকে ভালো মানের সোনার দাম ভরিতে 1167 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে 97,628 টাকা। শুক্রবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এর আগে গত মঙ্গল ও বুধবার দুদিনে ভালো মানের সোনার দাম ভরিতে 2,333 টাকা কমানো হয়। তবে গত 18 মার্চ এক লাফে সোনার দাম ভরিতে 7,698 টাকা বাড়ানো হয়। আশ্বাস দিয়েও বিয়ে না করায় প্রেমিকার করা ধর্ষণ মামলায় পাবনার ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন কারাগারে। বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। শাওন ঈশ্বরদী পূর্ব পৌরসভার পূর্ব টেংরি ঈদগা রোডের শহীদুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার রাতে ঈশ্বরদী খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে ওই তরুণী ছাত্রলীগ নেতা শাওনকে দেখে কলার চেপে ধরে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যান।
দুপক্ষের সমঝোতার ভিত্তিতে বিয়ে হবে এমন আশ্বাসে শাওন থানা থেকে বের হয়ে আসেন। আশ্বাস দিয়েও বিয়ে না করায় বুধবার রাতে মেয়েটি শাওনের বাড়িতে অবস্থান নেন। অরেঞ্জ, পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের চারটি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও, মাথা খাটাও। চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের ধাক্কার পর ট্রাক চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেলের দুই আরোহী। বৃহস্পতিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের পাক্কার মাথা বিএসআরএম কারখানার সামনে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সীতাকুণ্ড উপজেলার কলুশাহনগর এলাকার মুসার ছেলে মোহাম্মদ ইউসুফ এবং চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ষোলো শহর সুন্নিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকার আজিজের ছেলে মহিউদ্দিন আল হাসান রাজু। পুলিশ জানায় দুর্ঘটনার শিকার দুজনই ব্যবসায়ী। হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এক দশকেরও বেশি সময় পর পুনরায় দূতাবাস চালু করতে সম্মত হয়েছে সৌদি আরব ও সিরিয়া। সংশ্লিষ্ট তিনটি সূত্রে জানা গেছে এ তথ্য। এটি আরব বিশ্বে সিরিয়ার প্রত্যাবর্তনের ইঙ্গিত বলে ধরা হচ্ছে। এর আগে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নেয় সৌদি আরব। দামেস্কের সঙ্গে সম্পৃক্ত একটি আঞ্চলিক সূত্র জানিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান মিত্র ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার যুগান্তকারী চুক্তির পর রিয়াদ ও দামেস্কের মধ্যেও যোগাযোগ ত্বরান্বিত হয়েছে। যুদ্ধাপরাধের অভিযোগে 17 মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ার কাছ থেকে হামলার হুমকি আসায় উদ্বেগ প্রকাশ করেছে আইনি প্রতিষ্ঠান। বুধবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে নেদারল্যান্ডসের রাজধানী হেগের যুদ্ধাপরাধ আদালতে হামলা চালানোর হুমকি দেন। এর আগে গত সোমবার আইসিসির প্রসিকিউটর করিম খানের পাশাপাশি পুতিনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা বিচারকদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করে ক্রেমলিন। শীঘ্রই নতুন আরেকটি বড় ও চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করতে চলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক ও বিনিয়োগ গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেয়া এক টুইটে এ তথ্য জানানো হয়। হিন্ডেনবার্গ রিসার্চ আরও জানায় এ প্রতিবেদনের ফলে আবারও বড় ধরনের হইচই শুরু হতে যাচ্ছে। তবে এই প্রতিবেদন ঠিক কবে প্রকাশ করা হবে ও এটিতে কোনো ধরনের তথ্য থাকতে পারে তা নিয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। চলতি বছরের 24 জানুয়ারি ভারতের আদানি গ্রুপকে নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ। এর পরপরই পতন শুরু হয় আদানি সাম্রাজ্যের। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো এফএম 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। ধন্যবাদ সবাইকে।